আয়রন গোলেমকে খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল, এখন আয়রন গোলেমকে পাইলাম না আমি। তাহলে পালা 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 এখান থেকে, ফটাফট পালা এখান থেকে, নালে আমার ও আমি ভুলে গেছিলাম মাছ, এই মাছগুলো তবে সব সামনে জম্বি। আরে কোথায় পালাবো আমি, আরে পালানোর কোনো জায়গা নেই। মাছ প্লিজ ভাই, মাছ আমাকে মারিস না প্লিজ। কি আরে কোথায়, আরে কি হচ্ছে, কেউ বলবে জম্বি মারছে এদিকে আমাকে, পালা 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 পালা। Okay guys, welcome to another episode of Minecraft. Yes, আজকে আমরা Minecraft খেলবো। তো যারা যারা আগের এপিসোড দেখোনি, ফটাফট আগের এপিসোড দেখে আসো। ওকে, আমরা আমাদের ওয়ার্ল্ডে চলে আসি। আর তো আগের এপিসোড যারা তোমরা দেখেছো, তারা সবাই জানো যে আমি একটা আন্ডারগ্রাউন্ড, মানে মাটির নিচে একটা আন্ডারগ্রাউন্ড ঘর বানিয়েছিলাম। তো আমি নিচের ঘরটার মধ্যে কিছু মডিফিকেশন করেছি, মানে কিছু আরো কিছু অ্যাড করেছি ঘরটার মধ্যে। তো তোমাদের কাছে সেই ঘরটা দেখবো, কিন্তু তার আগে তোমরা দেখতে পারো যে আমি অনেকগুলো আয়রন পেয়েছি, আর আয়রনের আমি অনেক কিছু বানিয়ে নিয়েছি। যেমন কি দেখতে পাচ্ছ তোমরা, আয়রনের আমি চেস্ট বানিয়ে নিয়েছি, সবকিছু আর্মার। হ্যাঁ, তো আগের এপিসোডে আয়রন গোলাম আমাকে বহুত মারতেছিল। তো আজকের এপিসোডে আমরা আয়রন গোলেমকে ছাড়বো না, আজকে আয়রন গোলেমকে একদম ডেড করে দিব। কিন্তু তার আগে আমি তোমাদেরকে আন্ডারগ্রাউন্ড ঘরটা দেখা দিই, কারণ আজকের আন্ডারগ্রাউন্ড ঘরের মধ্যে অনেক কিছু আপডেট আসছে, মানে নতুন কিছু আমি করেছি আন্ডারগ্রাউন্ড ঘরের মধ্যে, যেগুলো একদম সেই। ওকে, এই দেখ, আরে ওই, আরে জম্বি কোথা থেকে আসলো? ও ভাই, ও এখানে জম্বি কোথা থেকে স্পন হইলো? আবে ভাই ভাই ভাই, ও আবে মর, আমি নিচে তোমাদেরকে একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম যে আন্ডারগ্রাউন্ড আমি অনেক কিছু বানাইছি, কিন্তু ভাই নিচে তো প্রায় খতরনাক জিনিস হচ্ছে ভাই। আমাদেরকে তীর দিয়ে কি করছে আমাদের পুরো শরীরে, আমাদের আন্ডারগ্রাউন্ড বেসের মধ্যে ওরা কবজা করে নিচ্ছে। এখন ওদেরকে তো মারতেই লাগবে, চলো ওদেরকে এখন মারবো আমরা। কিন্তু তার জন্য আমাদেরকে কিছু খাবার লাগবে, কারণ আমাদের হেলথ অনেক লো আছে। তো এই তো আমাদের খেতে পারি, তোমরা দেখতে পাচ্ছ। নে ভাই ফটাফট, নে ফটাফট ফটাফট, যত হুইট পাইবি নিয়ে নে, ফটাফট নিয়ে নে। আমাদেরকে খাবার লাগবে, অনেক খাবার লাগবে। ওকে, আমাদের কাছে বহুত হুইট চলে আসছে, এখন এগুলাকে আমরা ব্রেড বানাবো। চলো ঘরে চলো, ফটাফট ঘরে চলো, ঘরে চলো। ওকে, ঘরে যাওয়ার পর ক্রাফটিং টেবিল দিয়ে আমাদেরকে এগুলাকে ব্রেড বানাতে লাগবে। ওকে, আমাদের কাছে 28 ব্রেড চলে আসছে। হ্যাঁ, এটাই অনেক আর লাগবে না আমাদেরকে। আর আমাদেরকে একটা শিল্ড বানাইতে লাগবে, যাতে আমরা ওই ক্রিপার স্কেলেটন এদের হাত থেকে বাঁচতে পারি। তো শিল্ড বানানোর জন্য আমাদেরকে কিছু কাঠ আর আয়রন লাগবে, যেটা আমার কাছে অনেক আছে। ওকে, তো আমরা শিল্ডটা এখন হাতের মধ্যে নিব, আর তোমাদেরকে দেখাচ্ছি এখন আমাদের লুক। ট্যাড়া ট্যাড়া, ও ভাই কত ভালো লাগতেছে, কত ভয়ানক লাগছে। এবার এবার আমরা ছাড়বো না ওই জম্বিদেরকে। ওকে, আমরা আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি লড়াই করতে, ফটাফট জম্বিদের হাত থেকে লড়াই করতে। রেডি 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 হয়ে যা, রেডি হয়ে যা। কাম অন কাম অন, কোথায় জম্বি কই? ও ভাই স্পাইডার সবকিছু, ও গেছে গেছে, একটা তো গেছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, স্কেলেটনকে দেখো। আরে এখানে জম্বি জন্মাইলো কিভাবে, মেন কথা এটা। ওকে, আমার কাছে শিল্ড আছে, কোন শিল্ড আছে, শিল্ড আছে, ফাক। ওকে, তো গাইস এখন আমার আন্ডারগ্রাউন্ড ঘরে কেউ নাই। এখন আমি তোমাদেরকে আমার আন্ডারগ্রাউন্ড ঘরটা দেখাবো, যে আমি আগে কিরকম ছিল আর এখন কি। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ, পুরো নিচে একদম সমুদ্র করে দিয়েছি, মানে পুরো নিচে জল, উপরে কাঁচ দিয়ে দিয়েছি আমি, একদম সেই লাগতেছে ভাই। তো উপরে আমি অনেকটা জায়গায় খালি রাখছি, এই জায়গাটা এই জায়গাটা আমি কিছু বানাবো, এখনো ভাবিনি কি যে কি বানাবো। আর এখানে দেখো একটা নিচে একটা জায়গা আছে, নিচের জায়গা, এখানে একটা খালি জায়গা, এখানেও কিছু একটা বানাবো আমরা। একদম এখান থেকে আমরা জলের ভিতরে দেখতে পাবো যে জলের ভিতরে কি হচ্ছে। আর এখন তোমরা ভাবছো যে জলের মধ্যে কি থাকবে, সেটাও আমি ভাবি রাখছি ভাই, জলের মধ্যে কি থাকবে। তো জলের মধ্যে অ্যাকচুয়ালি সৌন্দর্য বানানোর জন্য আমরা মাছ ছাড়বো। ইয়েস মাছ, হ্যাঁ আজকেই আমরা মাছ দিব জলের মধ্যে, তার জন্য আজকে আমাদেরকে মাছ ধরতেও যাইতে লাগবে। আর হ্যাঁ, আমরা জলের ভিতরে যাইতে পারবো এদিক থেকে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো আমরা জলের ভিতরে যাইতে পারবো, জলের ভিতরে দেখতে পারবো যে জলের ভিতরে কি কি হচ্ছে কি হচ্ছে না। ও ভাই যা লাগতেছে। ওকে গাইস, তো তোমরা কমেন্টে বলো তোমাকে আমার আন্ডারগ্রাউন্ড হাউসটা কেমন লাগলো, ফটাফট যাই কমেন্টে বলো। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন, ফটাফট সাবস্ক্রাইব করো। ওকে চলো, তো আমরা যাই এখন মাছ ধরতে। চলো উপরে চলো উপরে চলো, এই দেখো আমরা উপরে যাচ্ছি। ওকে, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার সময় আমার মনে হচ্ছে না যে একটু সেফটি হবে, সন্ধ্যার সময় একটু ভয়ানক হইতে পারে। এক কাজ করি আমরা ঘুমাই যাই, আর বাকি আজকে এই গ্রামবাসীদের মধ্যে একজন থাকে আয়রন গোলেম, ওকে আজকে আমি ছাড়বো না। কিন্তু তার আগে ফটাফট আজকে আমরা ঘুমাই যাই, কারণ রাত হয়ে গেছে, রাত্রে আবার জম্বি চলে আসবে। চলো। ওকে গাইস, সকাল হয়ে গেছে। ওকে ওকে, তো মাছ ধরার জন্য সবার প্রথমে আমাদেরকে কিছু বালতি লাগবে, কারণ আমি জানতাম যে ভাই আজকে আমরা মাছ ধরতে যাবো। তো আমি আগের থেকে অনেক বালতি নিয়ে রাখি, 16টা বালতি ভাই অনেক। বাইরে কারো কোনো জম্বির আওয়াজ আসতেছে, কে আছে রে বাইরে? স্পাইডার আছে, স্পাইডার আছে, হ্যাঁ স্পাইডার আছে। বাট ভাই আমার কাছে এখন সবকিছু আয়রনের আছে ভাই, কত ইজিলি মারে দিলাম আমি স্পাইডারকে, জানি না আজকে আয়রন গোলেমের হালত কি হবে। ওকে, তো গাইস আমরা মাছ ধরার জন্য একটা নদীর মধ্যে চলে আসছি, এখানে দেখতে পাচ্ছ ভাই, ও অনেক সুন্দর সুন্দর মাছ আছে। এই মাছগুলোকে ধরার জন্য আমাদেরকে কি করতে লাগবে, বালতি নিতে লাগবে। ওই 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 কিলো কিলোটা ভাই, মাছগুলো আমাকে মারতেছে। এই মাছ আমাকে মারবি না, কেউ মারবি না মাছ। ওকে, তো গাইস এখন আমাকে কি করতে লাগবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আমাদেরকে মাছের কাছে যেতে লাগবে, আর এই ভরা বালতি দিয়ে আমাদেরকে মাছ ধরতে লাগবে। ওকে মাছ, ওকে
ওকে দেখতে পাচ্ছ তোমরা আমার হাতের মধ্যে দেখো একটা মাছ ধরে নিয়েছি আমরা এই দেখো আমার হাতের মধ্যে একটা মাছ এরকম করে সবগুলা বালতিতে আমাকে মাছ ধরতে লাগবে ওকে তো চলো আমরা মাছ ধরার জন্য রেডি রেডি ওকে মাছ ধরতে লাগবে মাছ এখানে একটা মাছ আছে ওই আরে ভাই এই মাছটা মারতেছে কেন আমাকে ভাই আমাকে তো খাওয়ারও নাই ভাই আমি খাওয়ার এক কাজ করে আমি ঘর থেকে খাওয়ার নিয়ে আসি ভাই মাছগুলো তো বহুত মারতেছে ভাই মাছের হাতে আমি মার খাচ্ছি আমরা অনেক মাছ ধরে নিছি এখন এগুলো আমরা আমাদের আন্ডারগ্রাউন্ড ঘরের মধ্যে সাজাবো চলো ফটাফট আন্ডারগ্রাউন্ড ঘরে আমাদের ওকে তো গাইস আমরা এখন আন্ডারগ্রাউন্ড আমাদের বেসে যাবো আন্ডারগ্রাউন্ড বেসের মধ্যে এখন আমরা মাছ ছাড়বো এই এন্ডারম্যান এখানে কি করতেছে হ্যালো এন্ডারম্যান ভাই এটা এটা তোমার জায়গা না প্লিজ এখানে এখানে আসবেন না প্লিজ হ্যালো ভাই এটা কিসের আওয়াজ হলো যাই ছাড়ো ভাই এন্ডারম্যান কে পরে দেখবো আমরা এখন আমরা মাছ ছাড়বো ওকে ওই যে একটা মাছ ছেড়ে দিছি আরেকটা মাছ কোথায় গেল ছাড়ে দে এরকম করে যতগুলো মাছ পাবো ততগুলো ছাড়ে দেবো ওকে তো গাইস আমরা সব মাছ আমরা ছাড়ে দিছি এখন দেখতে পাচ্ছ তোমরা যে অনেক সুন্দর লাগবে দেখতে চলো একবার ভিতরে যাই দেখি আমরা ও ও ভাই কত সুন্দর লাগতেছে তোমরা দেখতে পাচ্ছ ও মাই গড ও আমাদের রক্ত আছে আমাদের রক্ত আছে আমাদের নিঃশ্বাস যাচ্ছে বারা বারা এখন তাও অনেক কম মাছ আছে আমরা আরো মাছ নিয়ে আসবো আর এখানে দিব এক কাজ করে আমরা নিচ থেকে যাই একবার দেখে আছি যে কেমন লাগে নিচ থেকে চল 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 ওকে নিচ থেকে দেখি কেমন লাগে ও ও দেখতে পাচ্ছ এখান থেকে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে মাছগুলা তারপর আরো অনেক মাছ আনবো আমরা পুরো ভর্তি করে দেবো এই জায়গাটাকে তো এইগুলা সব আমরা পরে করবো আর এখন আমরা করবো কি আয়রন গোলামকে ছাড়বো না এখন ইয়েস গাইস এখন আমরা মারবো আয়রন গোলামকে কারণ আগের এপিসোডে ও আমাকে পুরো মারছে এই এপিসোড আমি বদলা নিব এবার আমরা আয়রন গোলামকে তরপায় তরপায় মারবো পুরো মজা আসবে গাইস তোমরা খালি দেখতে থাকো আর আগে যত হাতিয়ার আছে সব নিয়ে নিই আমরা সবার প্রথমে শিল্ড আমরা আমাদের হাতের মধ্যে লাগাই নি আর আয়রন গোলাম আমি আসতেছি আজকে আমরা আয়রন গোলামকে জলায় জলায় মারবো ওকে কোথায় আয়রন গোলাম কোথায় আয়রন গোলাম আয়রন গোলাম রে আয়রন গোলাম এই দেখ ভিলেজার তোর তোর ভিলেজারকে আমি মারতেছি কই আয়রন গোলাম কই হয়ে পালাই গেলি নাকি রে আয়রন গোলাম আরে আয়রন গোলাম তোর তোর গ্রামের ঘন্টি বাজাচ্ছি আমি আয়রন গোলাম আমার সামনে আয় আজকে আয়রন গোলামকে বলছি ছাড়বো না তো ছাড়বই না ভাই এখন একটু বেশি দেরি হয়ে গেল হ্যাঁ আয়রন গোলামকে খুঁজে পাচ্ছি না এই আয়রন গোলাম কোথায় রে মরে গেলি নাকি তুই 2000 years later ভাই আয়রন গোলামকে খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল হ্যাঁ এখন আয়রন গোলামকে পাইলাম না আমি আরে ভাই এরা তো আমার আরে ভাই আরে কে মারতেছে রে আরে পালা 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 এখান থেকে ফটাফট পালা এখান থেকে নালে আমার ও আমি ভুলে গেছিলাম মাছ আরে এই মাছগুলো তো আবে সব সামনে জম্বি আরে কোথায় পালাবো আমি আরে পালানোর কোনো জায়গা নেই মাছ প্লিজ ভাই মাছ আমাকে মারিস না প্লিজ কি বল আরে কোথায় আরে কি হচ্ছে কে বলবে জম্বি মারছে এদিকে আমাকে পালা 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 ও ভাই অনেক কষ্ট করে বাইচে গেলাম সালা জম্বি ওই বাইচে গেলাম আমরা না 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 বাইচে নেই বাইচে নেই বাইচে নেই বাইচে নেই আবে আমাকে যেমন তেমন করে আমার হাতিয়ার গুলা নিতে লাগবে আমাকে আমার চাকু আমার শিল্ড সবকিছু নিতে লাগবে এখানে আছে না সবকিছু পাই গেছি খাওয়ার নেওয়ার জন্য আমাকে ভিলেজে যেতে লাগবে যদি কেউ আসে তাহলে একদম খতম আয়রন গোলেম ভাই আমরা আয়রন গোলেমকে পাই গেছি এতক্ষণ ধরে খুঁজছিলাম আর এখন এবার গেছে এবার আয়রন গোলেম গেছে ফটাফট আগে চ আমরা আগে ঘুমাবো আমরা বের হয়ে গেছি আয়রন গোলেমকে মারতে বলো আয়রন গোলেম এবার বাঁচবি না আমার কাছ থেকে এবার কোথায় পালাবে দেখো দেখো প্রথম প্রথম আমি একে মারবো না নাহলে এ আমাকে মেরে দিবে প্রথম প্রথম আমাকে আগে এই যে একটা জায়গায় একে ফাঁসাইতে লাগবে ইয়েস পড়ে গেছে নিচে পড়ে গেছে ইয়েস নিচে পড়ে গেছে 2000 years later আয়রন গোলেম কেমন আছিস এবার তুই গেছিস ভাই এখন গাইস আমরা একে চাইলে নরমালি মারতে পারবো কিন্তু আমরা একে নরমালি মারবো না প্রথমে দেখি যে একে নরমালি জ্বলা যায় কিনা ওকে একে নরমালি জ্বলানো যাবে না তার জন্য আমি কাঠ নিয়ে আসি এবার আর বাঁচার কোনো চান্স নাই এবার আমি এগুলা এবার কাঠগুলোর মধ্যে আমি আগুন লাগাই দিই দেখো আগুন লাগাই দিছি আগুন তো নিচে দেখো জ্বলতেছে এই দেখো জ্বলতেছে সব জায়গায় জ্বলাই দে সব জায়গায় জ্বলাই দে জ্বলা সব জায়গায় এই দেখো আয়রন গোলাম জ্বলতেছে পুরা আয়রন গোলাম আয়রন গোলামকে গাইস আমরা আয়রন গোলামকে জ্বলাই দিছি এরপরে মারার আগে 100 বার ভাববি 100 বার সবাই দেখো আয়রন গোলামের আজকে মরণ দিন আরে ভাই মরে যা ভাই মরে যা মরে যা
মরে গেছে গাইস, ফাইনালি আয়রন গোলেম মরে গেছে। এই গ্রামে আর আয়রন গোলেম নাই। তো গাইস আজকের এপিসোডে আমরা ফাইনালি বদলা নিয়ে নিয়েছি আয়রন গোলেমের কাছ থেকে। তো আজকের ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাংলা গেমার।